গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, কেউ স্কিপ না করে ব্লগটা পুরোটা দেখতে থাকো। তো এখন ঘড়িতে বাজে 6:30, সকাল 6:30, বুঝতে পারছো? আর আমার কত কাজ হয়ে গেছে দেখো। সকালবেলা বিছানাটা তুলে সোনা বাবাকে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তাহলে আমি উঠেছি কখন বলো? 5টার সময় উঠেছি, 5টা। মাইকে জল বিস্কুট খাই, আজকে চাটা দিলাম না কারণ প্রচণ্ড গরম, তো যার জন্য বাচ্চা মানুষ চাটা করিনি। আজকে অনেক কষ্ট করে ওকে জল বিস্কুট খাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি। তারপরে বিছানা তুলেছি, ঘরটা সব ঝাঁট দেওয়া হয়ে গেছে, জল তোলা হয়ে গেছে, তার মধ্যে সোনা বাবাকে খাইয়ে ঘুমও বাড়িয়ে দিয়েছি। এবার আমি যাব বাইরের দিকে, বাইরের কাজগুলো করবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। তো সাথে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এসে আগে আমার জন্য একটু লেবু জল বানিয়ে নিলাম। তো লেবু জলটা মানে এত গরম না, আমার না খেতে মনে থাকছে না। মা বাজার থেকে কতগুলো লেবু নিয়ে এসছে কিন্তু খাওয়ার অভাবে সবগুলো পচে গেছে। আর যেহেতু দুদিন বাড়ি ছিলাম না, তার জন্য লেবু জলটা আর খাওয়াও হয়নি। তো মা বলছে কি, তুমি যখন গেছো তখন লেবুগুলো সাথে করে নিয়ে যেতে পারোনি, কতটা লেবু নষ্ট হলো। তো বাবার বাড়িতে গেলে কি আর লেবু জল খাওয়ার কথা মাথায় থাকে? তখন মা শুধু ভালো মন্দ রান্না করবে আর খাবো, সেটাই থাকে মাথায়। তখন তো কোনো ডায়েটও ছিল না, কিছু ছিল না। তো বাড়ি এসেছি, আবার আগের ফর্মে ফিরে গেছি, তো যার জন্য ভাবলাম চলো লেবুগুলো যখন নষ্টই হচ্ছে তো সকালবেলা লেবু জলটা খেয়ে নিই। আর এদিকে দেখতে পাচ্ছি তোমার ভাত হয়ে গেছে কিন্তু, আর ওদিকে কড়াইতে চাপিয়ে দিলাম মানে ভেন্ডি ছিল কিছুটা, ভেন্ডি আর আলুটা ভাজা করব, আর ডাল রান্না করব আজকে। সেরকম কিছু রাঁধবো না, রাতের বেলা এক জায়গায় ইনভিটেশন আছে, তো যার জন্য ভাবলাম চলো দুপুরবেলাটা এটা দিয়ে চালিয়ে নেওয়া যাক। আর রাতেরটা তো রাতের ব্যবস্থা আছেই। তো ভাতটা আমি তুলেও নিলাম, উপর দেওয়া হয়ে গেছে। এবার ভেন্ডি আলুটা ভাজা হয়ে গেলে ডালটা বসিয়ে দেবো। আর আমার বেসিনের ভিতরে কিছু বাসনপত্র আছে, এই যে তরকারির ঝুড়িটা, এটা একটু ময়লা ময়লা হয়েছে, তো ভাবলাম চলো এটাকেও একটু মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। আর অনেকদিন দিয়ে তরকারি রাখতে রাখতে না ডালাগুলো সব ওরকম হয়ে যায়। তো যাই হোক, একটু মাজলে আবার পরিষ্কার হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। তো চলো আমার আজকে রান্নাবান্না তো এটাই হবে, আরও কিছু প্রচুর কাজ আছে। সকালবেলা আজকে ঘরটা মোছা হয়নি, সেটাও মুছে নেব। আর ওদিকে সোনা বাবাটা এখন হয়তো মায়ের কাছে আছে, যার জন্য আমি একটু ধীরে সুস্থে রান্না করছি। আর এই ভিডিও ক্লিপটা না 2-3 দিন মানে পেন্ডিং পড়ে আছে, আমি তো দেখলে কালকে ভিডিও ছাড়তে পারিনি এডিটের অভাবে। তো আমার এরকমই হয়, এডিট করার টাইম পায় না খুব একটা, আর যে একটু সব কাজ টাজ করে রাতের বেলাতে এডিটে বসবো তো তখন আসে ঘুম। সকালটা শুরু হয় প্রচুর এনার্জির সঙ্গে, কিন্তু রাত আসতে আসতে এনার্জি যে কোথায় গায়েব হয়ে যায় তো কে জানে। আর এই যে গরম, এই 43 ডিগ্রি গরমে তো প্রাণটা একবারে ওষ্ঠাগর্ত হয়ে যাওয়ার অবস্থা জানো না। তো তার মধ্যে দিয়েও চলছে সব কিছু, মনেই হয় না যে ক্যামেরাটা অন করে ভিডিও করি জানো না। তো কি যে করব কিছু বুঝতে পারছি না, এত গরম দিলে কি মানুষ বাঁচতে পারে বলো তোমরা? তো এরকম অবস্থা সবারই, আর আমাদের মতো হাউস ওয়াইফদের যাদের রান্নাবান্নাটা করতেই হবে, কোনো বিকল্প রাস্তা নেই। তো দেখো বাবা বাড়ি চলে এসেছে, বাবার ভাতটা এখানে রেডি করে দিলাম, উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি আর ভেন্ডি আলু ভাজা, তো এটাই দিয়ে এখন বাবা সকালবেলা খাবে। তো দেখো আমার অবস্থাটা তোমরা জাস্ট একটু গরমে ঘেমে ঠেমে মানে একাকার অবস্থা। আর এদিকে দেখো ডালটা আমি সোমবার দিয়ে দিয়েছি, তো আমি ডালে না কিছুই সেরকম দিই না, পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিই, আর ডালটা খেতেও দারুণ হয়। আর নামানোর আগে একটুখানি হালকা চিনি দিয়ে দিই, তোমরা কে কে দাও আমি জানি না, আমি কিন্তু দিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। তাকা তাকা বাবা তাকা, তোর রং সোনা বাবার সঙ্গে একটু খেলাধুলা করে ওকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে আমি এই জাস্ট রান্নাঘরে আসলাম, বাসনপত্রগুলো মাজবো। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, তার মধ্যে সোনা বাবাটা বাড়িও চলে এসেছিলো, তাই ওর সঙ্গে একটু খেলাধুলা করে নিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। দেখো যে কড়াই ঠড়াইগুলো ছিল সেগুলোকে মেজে বেসিন টেসিন পরিষ্কার করে নেব। আর এই গ্যাসের উনানটা মাজতে আমার এত বিরক্ত লাগে, তবুও জানো এটা আমার একদম মাজতে ইচ্ছে করে না। তো যাই হোক আজকে দেখছি তাড়াতাড়ি করে মেজে নিলাম, অন্যদিন আমি এটাকে রেখেই দিই জানো না, যতক্ষণ না মাজলে হয় ততক্ষণ ওইভাবে বেসিনের মধ্যেই থাকে, তারপর যখন দেখছি আর না মাজলে হবে না তখন একেবারে মেজে ধুয়ে নিই। তো এইসব কাজকর্মের মাঝে নিজের একটু পরিচিতি কে না চায় তোমরা বলো? তো এই জন্য এই ইউটিউবে আমার আশা। তো জানি না আমি সাকসেসফুল হব নাকি, আমার তো আশা আমি দেখতে পাচ্ছি না, আমার মানে কনফিডেন্স আর থাকছে না যে এত খেটে খুটেও কোনো লাভ হচ্ছে না। আগে ঘুম পাড়িয়ে রেখে গেছি, তাহলে দেখো গিয়ে তোমরা তো দেখবে থালা বাসনগুলো মাজলাম,
মানে মেজে জাস্ট আমি দৌড়ে ঘরে এসে দেখি উঠা টুটা সব কমপ্লিট। এই সব দেখো কোল বালিশ দিয়ে রেখেছি, তার উপরে উঠে বসে আছে। কি ঘুম বলে, 5 মিনিট এখনো হয়নি। আমার থালা বাসন গুলো মাজতে যেটুকুনি টাইম। তাহলে বলো, হ্যাঁ মেজে পর শুনতে পেলাম কাঁদছে, দৌড়ে ছুটে ছুটে আসলাম। আমার সারাদিনটা এভাবেই কাটে, দেখতে পাচ্ছ তো। একবার বাচ্চা সামলানো, তার ফাঁকে ফাঁকে সংসারের কাজকর্ম করা। তো যাদের বাড়িতে মানে মানুষজন বেশি তাদের কোনো অসুবিধা হয় না, কারণ তাদের বাড়িতে তো নেওয়ার ধরার লোক থাকে। আর আমার বাড়িতে তো আমি জাস্ট, আর আমার শাশুড়িমা তো সারাদিনে বাড়ি থাকে না, তো যার জন্য আমার প্রচুর কষ্ট হয়ে যায় জানো না। আমার সোনাকে নিয়ে কাজকর্ম করতে গেলে তো তোমরা তো বুঝতেই পারো, যারা আমার ব্লগটা ফুল ওয়াচ করো তারা, যে দেখো আমি ঘরটারগুলো মুছে আসলাম, এখন ওই যে লাঠিটা রেখে দিয়েছি, রান্নাঘরটা মুছে বেরোবো, থালা বাসনগুলো মেজে নিলাম। তো আমার কাজের মধ্যে কাজে দেখো কিছুটা, ওভাবে দেখালে হবে না। তো দেখো কিছুটা চাউমিন ভিজিয়ে রেখেছি, 1 প্যাকেট চাউমিন ছিল তার থেকে কিছুটা ভিজিয়েছি। তো কেন বলতো, ভীষণ মানে আমার ভাত খেতে ইচ্ছে করছে না, আর ডাল রান্না করেছি তো আমার আরো মোটে খেতে ইচ্ছে করছে না। তো কি করবো, তার জন্য ভাবলাম একটুখানি চাউমিনই খাবো। তো দেখো আমি সবকিছু কেটে কুটে গুছিয়ে রেখেছি, পেঁয়াজ লঙ্কা শশা। তো শুধু বানালে একটুখানি হবে, কিন্তু তার আগে আমার এখনো কিছু কাঁচাকুচি করতে হবে, কাচবো, কেচে চান করবো, চান করে এসে তারপর বানাবো। তো এখন বানালে ভালো হতো, কিন্তু এখন আমার টাইম হবে না একদমই, কারণ সোনা বাবাকে নিয়ে গেছে ওর পিপি, তো যে কোনো মুহূর্তে চলে আসবে। তার আগে আমার কাঁচাটা হচ্ছে মেন, তো কাঁচাকুচিটা আগে করে নেবো, নিয়ে তারপরে আগে তার আগে চলো রান্নাঘরটা মুছে একেবারে বেরিয়ে যাবো। তারপরে ওই যে আমার দেখো চলে এসছে নিয়ে, ওই যে যাচ্ছে, ওই যে আবার ঘুমাইছে, আসতে যায় ঘর মুছে, কিন্তু তো দেখো চলে এসছে। তো কি যে করবো বুঝতে পারছি না। তো বাথরুমটাও আজকে একটু ক্লিন করতে হবে, তো আমার না মাথা কাজ করছে না কখন, কিন্তু চলো ফার্স্টে আগে রান্নাঘরটা মুছে তো বেরোই। বাচ্চা সামলে কাজ করাটা কতটা কষ্টকর, তো যে সেইভাবে আমার চলছে, কিছু আর করার নেই। আমার যেরকম অবস্থা সেরকম ব্যবস্থায় আমি করে নিই। আর এটা না আস্তে আস্তে আমার এখন গা শোয়া হয়ে গেছে, আমার কোনো অসুবিধা হয় না। যখনই ঘুমাই তখনই কাজ করি, যখনই একটু কারোর কাছে দিতে পারি তখনই কাজ করি। তো দেখো আমি ঘরটা মুছে চান করে চলে এসেছি, একটু সিঁদুরও পরে নিয়েছে, আর সোনা বাবাটা দেখো আবারও ঘুমিয়ে গেছে। তো দিনে মোটামুটি 2 থেকে 3 বার ঘুমাই, ওই 10 মিনিট 5 মিনিট করে করে। তো চলো, আমি যার জন্য কথা বলতে পারলাম না, ও ঘুমাচ্ছে বলে যার জন্য ভয়েসটাই দিলাম। তো দেখো আমি জুতো ছাড়া ঘরে একদম চলতে পারি না, আমার পায়ের নিচটা প্রচুর ব্যথা করে। তো চলো ঘুমিয়ে থাকতে থাকতে তাড়াতাড়ি করে রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে চাউমিনটা বানিয়ে নিই। তো আমি ভেবেছিলাম যে আমি মানে ঘুম পড়ার মানে চান করার আগেই আমি চাউমিনটা বানাবো, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি, যার জন্য আবার সে রান্নাঘরে চলে আসলাম চান করতে। চান করতে বুঝতে পারছো তো, যে সত্যি চান করারই মতন অবস্থা, এত এখন গরম পড়েছে রান্নাঘরে আসার মতো না। কিন্তু তবুও আজকে ডাল ডাল দিয়ে, আমার ভাত জানো না আমি খেতেই পারি না, আমি সব কিছু দিয়ে খেতে পারি কিন্তু ডাল দিয়ে খেতে পারি না। আর এদিকে আমার হাজব্যান্ড চলে এসে বললাম তুমি একটুখানি চাউমিনটা নাড়ো না, আমার হাজব্যান্ড না প্রচুর ভালো চাউমিন মানে জানো না তোমরা, যার জন্য ওকে একটু বললাম যে একটু চাউমিনটা নাড়াচাড়া করো, তো তুমি হাত দিলে টেস্ট এমনি চলে আসবে। তো ওনার আবার ফোন এসে গেছিল, উনি চলে গেলো, যার জন্য আমাকে আবার হাত লাগাতে হলো। তো তার মধ্যে আবার একটু উনি এসে হাত লাগালো। তো যাই হোক, এইভাবে দুইজনে মিলেমিশে চাউমিনটা বানিয়ে নিলাম, আর চাউমিনটা এত টেস্ট হয়েছে খেতে, তো তোমাদেরকে কী বলবো। আর লাস্টে যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম না, এটাই মানে একেবারে টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তো দেখো আমার অবস্থা বললাম না, চান করবো আরও এক চাউমিন খাওয়া, চাউমিন খেতে না চান করে গেছি দেখছো। ও এই থালাটা তাহলে আমার, আমার তো রাখো কিন্তু, আমার তো বলেছি কিন্তু, আমি তো বানাতে বললাম তখন তুমি বানাতে পারলে না। সেটা সেটা সে লাগবে, এটা নিয়ে চলে যাই। হ্যাঁ আমার তো কিন্তু, আমি কষ্ট করে এসে এখন দেখো চান করে গেছি আমি চাউমিন বানাতে এসে।
এটা কার? তোমার। এইটা আমার আর এইটা উনার। মামা একবার ভাত খাওয়া হয়ে গেছে ওর, একবার ভাত খাওয়া হয়ে গেছে। আমি তো ভাত খাবো না, আমার এটা দুপুরের খাবার। তো দেখো আমার সেই টেস্টি টেস্টি চাউমিন এখন আমার হাতে। তো আমার হাজবেন্ড আমার সঙ্গে মজাই করছিল, ও আমাকে ওটা দিয়েছে আর ও সে ছোটো বাটিটাই খাচ্ছে। ও যেহেতু ভাত খাবে, আমি ভাত খাবো না, যার জন্য আমি একটু বেশি করে নিয়েছি। তো দারুণ হয়েছে খেতে, দারুণ, যাকে বলে একদম ফাটাফাটি সুপার। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর এনার্জি নেই ভিডিওটা বাড়ানোর বেশি, আর অনেক বড় হয়ে গেছে অলরেডি, জানি না শেষ পর্যন্ত কে কে দেখলে, মানে কেউ তো দেখো না লাস্ট পর্যন্ত। তো যাই হোক, আমার বানানো আমি বানালাম। তো চলো সবাই টাটা, ভাই বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবেন ব্লগে।